নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে পালং শাকের দিয়ে চিংড়ির একটা অন্যবদ্য রেসিপি। এই রেসিপিটা অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে। আর অবশ্যই করে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে রোজগার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেগুলো ফলো করতে থাকুন, নতুন নতুন আপডেট সেখানে পেয়ে যাবেন। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি পালং শাক নিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম পালং শাককে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখুন, ঠিক খুব বেশি মিহি করে কোচানো না, আবার একদম বড় বড় করেও রাখা না। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি জল গরম হতে। জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পালং শাক কোচানোগুলো, দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। একদম সেদ্ধ করার মতো করব না, জাস্ট অল্প একটু ভাপিয়ে নেব। শাকটাকে ভালো করে জলের মধ্যে আমি নাড়াচাড়া করে একটু ডুবিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিনিট 3-4 ভালো করে একটু ফুটিয়ে নিলেই হবে। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি সাদা সর্ষে 1 টেবিল স্পুন, তার সাথে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, পেস্টটা আমার রেডি করা হয়ে গেছে। এবার শাকটাও দেখুন আমার বেশ জলটা কিন্তু ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে, এবং শাকের রঙটাও চেঞ্জ হয়ে গেছে, বেশ গাঢ় সবুজ রঙের শাকের রঙটা হয়ে গেছে। এবার শাকটা আমি জল থেকে ছেঁকে নেব। জলটা ছেঁকে ফেলে দিয়েছি শাক থেকে। এবার এরকমভাবে হাত দিয়ে চিপে চিপে আমি শাকটাকে তুলে নেব। যেটুকু জল এক্সট্রা রয়েছে আমি সেটুকুও চিপে ফেলে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে চিপে আমি একটা অন্য প্লেটে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। চিংড়ি মাছটা প্রথমে দিয়ে দিচ্ছি। এগুলো আমি ছোট চিংড়িতেও করছি, আপনারা কিন্তু একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এবার চিংড়ি মাছটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। প্রথমে চিংড়ি মাছটা থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে, সেই জন্য আমি প্রথমেই নুনটা দিচ্ছি না। এই যে দেখুন, অনেকটা পরিমাণ জল বেরিয়েছে, এই জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি আবার রান্নায় আসব। জলটা বেশ শুকিয়ে গেছে দেখুন। এবার আমি এই চিংড়ি মাছটার মধ্যে একটু নুন দিয়ে দেব। আন্দাজ মতো নুন দিলাম। এবার চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে এটাকে আমি এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কা একটু সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো 1টা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও এর সাথে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা হয়ে গেলে এবার বেটে রাখা সর্ষের যে পেস্টটা আমি দিয়ে দিলাম, এবার সর্ষের পেস্টটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম। অন্য কিছু বেশি মশলা পাতি এর মধ্যে পড়বে না। দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুন কিন্তু একটু চিংড়ি মাছেও আমি দিয়েছি, আর সর্ষে বাটার মধ্যেও দেওয়া রয়েছে। এবার নুন হলুদ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে
এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল, যেটা আমি মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেবো। দেখুন বেশ ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি শাক সেদ্ধটা দিয়ে দেব। এবার শাকটার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মিক্সড করতে থাকবো। রান্নাটা কিন্তু একদম অন্যরকম খেতে, দারুণ স্বাদের হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে, কারণ পালং শাক আমরা অনেক রকমভাবেই খেয়েছি। এইটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি, আন্দাজ মতো চিনি দিলাম। চিনিটা আপনারা একটু কম বেশি করে দেবেন। চিনিটা মিক্সড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ। আমি এখানে এমনি নর্মাল দুধ দিচ্ছি। আপনাদের কাছে নারকেলের দুধ থাকলে অবশ্যই এই সময় আপনারা নারকেলের দুধ দেবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হবে। আর না থাকলে আমার মতো নর্মাল দুধ দিয়ে কিন্তু করবেন। দুধটা দিয়ে আমি এবার মিনিট দু তিনেক এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা কিন্তু একদম ড্রাই হবে না, একটু বেশ মাখো মাখো হবে। সেই পর্যন্ত আমি এটাকে একটু তৈরি করে নেব। এটা ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম আরও একটা ফাটানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাঁচা সর্ষের তেল। এবার এগুলোকে একটু মিক্সড করে নিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে আমি সার্ভ করে নেব। একদম রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে অবধি আমি এটাকে রান্না করে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে এই চিংড়ি মাছের আর পালং শাকের রেসিপিটা। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।